हेलो बंधुरा अपन सकल के स्वागत जाना आमार चैनले। आज हमें सम्पूर्ण नित्य नतन एक जिनिस तैरी करे आपनादेर के देखाबो। आर सेटा तैरी करार जोन्नो एखाने प्लास्टिकेर कटा चामच लागबे आर एरकम छोटो छोटो गाटर हुली हुए जाबे। आर एई काजटा करार जोन्नो आमादेर मेशिनेर बा सुई सूतोर कोनो दरकार पड़बे ना, काजटा आमरा आठा दिए करे निते पारबो। तो चलुन एई जिनिसगुली दिए आमी कि तैरी करछि सेटा देखे नेवा जाक। तो आमी एखन सबार प्रथमे ए चामचेर ए एतटा अंश आमी केटे बाद दिए देव। तो एखन ए चामचटार मध्ये एखान थेके एकटा गाटा निये आमी सेट करब। तो किभाबे आमी सेट करछि आपनारा देखुन। तो एरकम भावे आमी समस्त चामचगुलि केटे गाटारगुलि आमी एभाबे लागिए नेब। এখানে আমি সমস্ত চামচগুলোর মধ্যে বিভিন্ন রকমের কালারের গাটারগুলি আমি সেট করে নিয়েছি। তো এটা হলো একটা মোটা কার্ডবোর্ড, এটা দিয়ে আমি এবার একটা ডাইস তৈরি করে নেব। তো ডাইসটা আমি এই বাটিটা দিয়ে এভাবে বসিয়ে তারপরে আমি একটা কলম দিয়ে এরকমভাবে দাগ দিয়ে নেব। তারপর এই প্লেটটা দিয়ে এই ছোটো করে মাঝখানে আবার আরেকটা দাগ দেব। তো এখন আমি এই অংশটা কেটে নিব। তো এখানে আমি কার্ডবোর্ডটা কেটে নিলাম। তো এবার আমি এই কার্ডবোর্ডটার উপরে একটা ডিজাইন তৈরি করব। তো সেটা কিভাবে করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এইভাবে আমি কার্ডবোর্ডটার একদম মাঝামাঝি করে এই চামচগুলিকে এভাবে রাখব। তো এইভাবে আমি সব কটাকে এভাবে সাজিয়ে নেব। তো এখানে আমার সমস্ত চামচগুলো লাগানো হয়ে গেছে। এখানে আমি আরো তিন পিস ছোট ছোট কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি গোল করে। তো এগুলোর মধ্যে আমি এই চামচগুলি এইভাবে আমি বসাবো, এরকম করে একটা ডিজাইন তৈরি করব। তো এখানে আমি এই তিনটে ডিজাইন করে নিয়েছি। তো এখন আমি এরকম সরু করে কার্ডবোর্ড আমি কেটে নিয়েছি। তা এটার মধ্যে আমি উলো সুতোটাকে এইভাবে আমি পেঁচাতে থাকবো। তো এখানে আমি একই নিয়মে তিনটে কার্ডবোর্ডের মধ্যে উল আমি সেট করে নিয়েছি। তো এখন আমি এই গোল ডিজাইনটার মধ্যে এই আমি যে এখানে তিনটে স্টিক করেছি এগুলিকে আমি এখন সেট করে দেব। তো এখানে আমার তিনটে স্টিক লাগানো হয়ে গেছে। এখন এই স্টিকগুলির মধ্যে আমি এই ডিজাইনগুলিকে বসিয়ে দেব। তো এখানে আমার ওয়াল হ্যাঙ্গিংটা পুরো তৈরি করা হয়ে গেছে। তো এটাকে তো আমার দেওয়ালে ঝুলাতে হবে। এবার দেওয়ালে ঝুলানোর জন্য আমি উল দিয়ে এখানে একটা মানে হ্যাঙ্গার তৈরি করে নিয়েছি, এটাকে আমি তার পিছনে লাগিয়ে দেব। তো বন্ধুরা আমার এখানে ওয়াল হ্যাঙ্গিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, কারণ কি আমি এখানে বিভিন্ন রকমের কালার ব্যবহার করে আমি ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করেছি। এই ওয়াল হ্যাঙ্গিংটা যদি আমরা আমাদের দেওয়ালে রেখে দেই তাহলে কিন্তু দেওয়ালের সৌন্দর্যটাই আরও অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা এই জিনিসটা তৈরি করতে কিন্তু তেমন বেশি কোনো টাকা পয়সা আমাদের খরচ হয়নি, একদম কম খরচেই এটা তৈরি করা হয়ে গেছে। শুধু আমার এই সাদা চামচ আর এই এলাস্টিক গাটার
কিনে আনতে হয়েছে একদম কম খরচেই আমার এটা তৈরি করা হয়ে গেল। তো এটা এখন আমি আমার ঘরের দেওয়ালে ঝুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরের দেওয়ালে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দিয়েছি, আর তাতে কতটাই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো আপনারাও যদি এরকম আপনারা বাড়িতে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে যেই ঘরের আপনারা থাকবেন সেই ঘরে যদি ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু ওই ঘরের শোভাটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আজই আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনাদের বাড়ির জন্য এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেলো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।